আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কাজী মুমিনুল হক, সহকারী শিক্ষক শিফা ইন্টারন্যাশনাল স্কুল। প্রিয় ছোট বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় ছোট বন্ধুরা, চলো আমরা দেখে নিই আজকে আমরা কি পড়ব। আজকে শ্রেণী হচ্ছে নার্সারি, বিষয় আরবি। আজকে আমরা নার্সারির সোনামণিদেরকে নিয়ে আরবি পড়ব ইনশাআল্লাহ। তাহলে চলো বন্ধুরা, তোমরা তোমাদের আরবি বইটি দেখো। ছোটদের তাদরিবুল কোরআন ও ইসলাম শিক্ষা, এই বইটি তোমরা সকলেই হাতে নাও। ব্যাগ থেকে বইটি বের করে সকলে হাতে নাও, দেখো আজকে আমরা এই বই থেকে আমাদের আরবি হরফগুলো আমরা ইনশাআল্লাহ শিক্ষা করব। আমরা ইতিপূর্বে আলিফ থেকে শিন পর্যন্ত পড়েছি, আজকে আমরা এরপর থেকে ইনশাআল্লাহ হরফগুলো ইনশাআল্লাহ আমরা শিখব। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো আমরা দেখে নিই। প্রথমে আমাদের সামনে দেখো একটি হরফ দেখা যাচ্ছে, এই হরফটি কি তোমরা চেনো? এই হরফটি হচ্ছে সদ। বলো তো এই হরফটি কি? সদ। সকলে আমার সাথে বলো সদ। ঠিক আছে বন্ধুরা, সদ আমার সাথে সাথে উচ্চারণ করবে, হ্যাঁ। তারপরে দেখো পড়ার হরফটি হচ্ছে বদ, বদ, বদ। এটি এমন একটি হরফ, এই হরফটি একটু উচ্চারণের সময় উচ্চারণের ক্ষেত্রে একটু খেয়াল করতে হয়, বদের উপরে এক নোক্তা। দেখো বন্ধুরা, আমরা এর আগে যে হরফটি পড়েছি এটি পড়েছি সদ, সদের মধ্যে কোনো নোক্তা নেই আর বদের উপরে নোক্তা আছে। ঠিক আছে, বদের উপর এক নোক্তা। ঠিক আছে বন্ধুরা, এরপরে দেখো প, এরপর যে হরফটি আসছে এই হরফটি কি? প। সবাই আমার দিকে তাকাও, দেখো আমি কিভাবে উচ্চারণ করি, প। ঠিক আছে বন্ধুরা, বলো তো তোমরা প। ঠিক আছে, এভাবে উচ্চারণ করবে, হ্যাঁ। তারপরে দেখো পড়ার হরফটি র। ঠিক আছে, র, রর উপর এক নোক্তা, রর উপর কয় নোক্তা বন্ধুরা? একটি নোক্তা আছে আর তর উপরে কোনো নোক্তা নেই। ঠিক আছে বন্ধুরা, জি। তারপরে দেখো আইন, হরফের উচ্চারণ কিভাবে হবে সবাই দেখো, আইন। এই যে কণ্ঠনালী আছে আমাদের গলার মাঝখান থেকে এই হরফটি উচ্চারিত হবে, সবাই খেয়াল করো, আইন, গইন। এই আইনের মতোই, আইনের উপরে শুধু একটাই একটি নোক্তা দিলে কি হয়ে যাবে, গইন। তাহলে বন্ধুরা গয়নের উপরে কয় নোক্তা? এক নোক্তা, গয়নের উপর এক নোক্তা, গইন। তারপরে দেখো ফ্যা, এই হরফটি কি? ফ্যা, সবাই খেয়াল করো, ফ্যা, ফার উপরে এক নোক্তা, ফার উপরে নোক্তা কয়টি বন্ধুরা? একটি নোক্তা। ঠিক আছে, কফ, এই হরফটি উচ্চারণের সময় একটু খেয়াল করতে হবে যাতে হরফের উচ্চারণটি সুন্দর হয়, কফ, কফের উপরে নুকতা কয়টি? দুইটি, কফের উপর দুই নুকতা। ঠিক আছে বন্ধুরা, ক্যাফ। ঠিক আছে বন্ধুরা, কফের উচ্চারণটি একটু মোটা হবে আর কাফের উচ্চারণটি পাতলা হবে। ঠিক আছে, ক্যাফ, ক্যাফ কিভাবে উচ্চারণ করবে, ক্যাফ, জি। তারপরে লাম, লাম। ঠিক আছে বন্ধুরা, তারপরে মিম, একটু লম্বা টান দিবে, হ্যাঁ উচ্চারণের ক্ষেত্রে, মিম। তারপরে দেখো নুন, নুন, নুনের উপর এক নোক্তা। ঠিক আছে, কয়টি নোক্তা? এক নোক্তা, নুন। দেখো তারপরের হরফটি হচ্ছে কি বন্ধুরা? ওয়াও, জি, সবাই খেয়াল করো, ওয়াও, ওয়াওয়ের উচ্চারণের সময় ঠোঁট গোল হবে, হ্যাঁ, ওয়াও, ওয়াও, দেখো ওয়াও। ঠিক আছে বন্ধুরা, জি। তারপরে হ্যাঁ, এটি হচ্ছে গোল হা বলে, হ্যাঁ, হ্যাঁ। একটি হচ্ছে বড় হা যেটি গলার মাঝখান থেকে উচ্চারিত হয়, আরেকটি হচ্ছে ছোট হা, এটি হচ্ছে ছোট হা, মুখের শূন্যস্থান থেকে বা কণ্ঠনালীর শেষ শুরু থেকে উচ্চারিত হবে, কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারণ হবে। ঠিক আছে বন্ধুরা, হ্যাঁ, হ্যাঁ, সবাই বলো কিভাবে হবে, হ্যাঁ। ঠিক আছে,
জি, তারপরে হামজা, তারপর হরফটি কি বলো তো সবাই, হামজা, হামজা, জি। তারপর হচ্ছে সর্বশেষ যে হরফটি আছে ইয়া, সবাই দেখো ইয়া, ঠিক আছে, ইয়ার নিচে কয় নুকতা, দুই নুকতা, ইয়া, সবাই বলো আমার সাথে ইয়া, ঠিক আছে বন্ধুরা। তাহলে আজকে আমরা দ থেকে নিয়ে ইয়া পর্যন্ত এই কয়েকটি হরফ আমরা আজকে শিখতে পারলাম। তোমরা সবাই বাসায় বসে এই বইটি দেখে কায়দা থেকে দেখে দেখে তোমরা সুন্দর করে মুখস্থ করবে, পড়বে, এবং আমি তোমাদেরকে যেভাবে উচ্চারণ করিয়ে দিয়েছি এভাবে তোমরা উচ্চারণ করার চেষ্টা করবে, ঠিক আছে বন্ধুরা। তাহলে আজকে এই পর্যন্তই, সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।